থ্যালাসেমিয়া সম্পর্কে জনমানুষকে অবগত করতে লাগাতার কর্মসূচি গ্রহণ করছে ব্লাড ডোনার্স ফোরাম। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে এই বিষয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে প্রয়োজন বিয়ের আগে বাহক পরীক্ষা, সেই কথাকে সামনে রেখে এদিন পুরোহিত সমাজকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। তারা স্বাক্ষর করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নেন ও সকল স্তরের মানুষের কাছে আবেদন করেন বিয়ের আগে বাহক পরীক্ষা করার। তাদের সামাজিক বার্তা সমাজকে সচেতন করতে হলে তারা যেখানে যেখানে পুজো করেন সেখানে গল্পের আকারে হলেও মানুষকে অবগত করবেন এই মারণ রোগের সম্পর্কে। এছাড়াও তাদের কথায় প্রত্যেকের পরিচিত দশকর্ম ভান্ডার, কাপড়ের দোকান, ফুলের দোকান, অনুষ্ঠান ভবনের সামনে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সম্পর্কে বার্তা দেওয়া যেতেই পারে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ ভালো, তাই এই অনুষ্ঠান ক্রমাগত করে চলেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দাদা বলছে যে এই যে থ্যালাসেমিয়া মুক্ত উত্তর দিনাজপুরের গড়ার লক্ষ্যে আপনি নিরন্তর একটা কর্মসূচি নিয়ে চলেছেন, কি উদ্দেশ্য? আজকে মূলত আমরা পুরোহিত সমাজকে দেখেছিলাম এবং সেই বিষয়টা হচ্ছে আপনারা জানেন থ্যালাসেমিয়া একমাত্র বিয়ের আগে বাহক পরীক্ষা করতে পারলেই আমরা বন্ধ করতে পারবো। গ্রিসের সাইপ্রাস দেশগুলো একটা ছোট্ট দেশ, সেখানে দশজন শিশু জন্ম নিলে সাতজনই থ্যালাসেমিয়া শিশু জন্ম নিত। তারা বাধ্যতামূলক করায়, অর্থাৎ বিয়ের আগে বাহক পরীক্ষা বাধ্যতামূলক করায়। আজকে সারা পৃথিবীতে মডেল দেশ হয়েছে, তাই আমরা উত্তর দিনাজপুরকে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য শ্রদ্ধ পূজনীয় পুরোহিত সমাজকে ডেকে নিয়ে আসছি। তাদের মাধ্যমে আমরা এই সমস্ত পাত্র পাত্রীদের পরিবারের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই।